শ্রদ্ধার সাথে এই দিনটিকে পালন করব, সবাইকে অনুরোধ করব সবাই এই দিনটিকে ভালোভাবে পালন করুন, যাতে আমরা শোকের মধ্যে দিয়ে এই গান্ধীজিকে স্মরণ করি। তিনি যে জাতির জনক ছিলেন, তিনি যে স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার যে অবদান, সেই সকল স্মরণ করে আমরা এই দিনটিকে পালন করব। যিনি হিন্দুত্বের দাবি করে, আমরা দেখেছিলাম যে গান্ধীজির মতন একজন মানুষকে, যিনি জাতির জনক হয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়করা বলেছিলেন গান্ধীজির মৃত্যুর পরে যে আরেকটা যিশুর মৃত্যু হলো, এবং রবি ঠাকুরের মতন লেখক যাকে বলেছিলেন মহাত্মা গান্ধী, যাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন, সেই মানুষটা যেদিনকে মারা গেল, এবং যে মানুষটা মারলেন ওনাকে, আমরা জানি তার ইতিহাসের কথা, তার চরিত্রের কথা, তার বাস্তবের কথা। আমরা দেখেছিলাম যে তখন ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন,
তারা পরবর্তীকালে নিজেদের মুক্তির জন্য ব্রিটিশ শাসনের কাছে এবং ব্রিটিশ রাষ্ট্রপ্রধানদের কাছে তারা মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিলেন যে আমরা আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যুক্ত হব না আমাদের মুক্তি লাভ করুন আমরা দেখেছিলাম তারাই কিন্তু গান্ধীজির মতন মানুষকে বিদ্ধ করেছিলেন এবং আহত করে বধ করেছিলেন আমরা সেই ব্যাপারেই আজকে এখানে মানুষকে জানাতে চাই যে আজকে ভারতবর্ষ বিভেদগামী এক নীতির মধ্যখান দিয়ে পরিচালিত হচ্ছে আপনারা প্রত্যেক দিন দেখবেন ভারতবর্ষের পেপারের মধ্যখানে মনীষীদের কথা একদিকে থাকলে আর একদিকে থাকলে দেখবেন যে ভ্রান্ত পথে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে তো আজকে গান্ধীজির এই মৃত্যুবার্ষিকীতে আমরা উপস্থিত থেকে এইটুকুই বার্তা আমরা দিতে পারি যে আসুন আমরা সমবেত যে কথা তৎকালীন গান্ধীজির মস্তিষ্ক থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে আমার জীবন আমার নীতি এবং ওই জীবনের মধ্যেখান দিয়ে যদি ভারতবর্ষ পরিচালিত হয় তাহলে ভারতবর্ষ কিন্তু এগিয়ে যাবে সুন্দর থাকবে কিন্তু আজকে আমরা দেখি যে ভারতবর্ষ ঠিক তার উল্টো নীতিতে চলছে তার জন্য কিন্তু ভারতবর্ষের আজকে দিন 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 পিছিয়ে যাচ্ছে আমরা যদি আজ থেকে 15 বছর আগেকার ভারতবর্ষের কথা চিন্তা করি তখন দেখতাম যে ভারতবর্ষকে নিয়ে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো হিংসা করছে যে দেশে গান্ধীজির মতন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যে দেশে সেই সময় সেই সমস্ত মানুষগুলো জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে অহিংস আন্দোলন পৃথিবীর শ্রেষ্ঠ আন্দোলনে রূপান্তরিত করেছিলেন এই মহাত্মা গান্ধী এবং 21টা বছর যিনি সাউথ আফ্রিকায় নিজের জীবনকে একটা সংগ্রামী ইতিহাস তৈরি করার মধ্যেখান দিয়ে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে যোগদান করার মধ্যেখানে ব্রিটিশ সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অস্থিরতার জায়গায় পৌঁছে দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার বলতে বাধ্য হয়েছিলেন যে এই ল্যাংটো ফকিরটা ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়ে গেছে এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আসানসোল পৌর নিগম বারবার তাদের কর্তব্য পালনের চেষ্টা করে এবং আমরা নিজেরা ধন্য হয়ে উঠি ভূমিষ্ঠ আমাদের প্রিয় চেয়ারম্যান আমাদের নেতা অমর চট্টোপাধ্যায় আমাদের বর্ষীয় নেতা তপন দা কাউন্সিলর ববিতা আজকে আর যে অফিস সুপারিনটেন্ডেন্ট বিরানবাবু সহ সব স্টাফেরা কর্পোরেশনের এবং পঞ্চবটি মানুষ জন আপনারা জানেন যে অহিংস যে আন্দোলন সে আন্দোলন মহাত্মা গান্ধীর দ্বারাই হয়েছিল এবং এই অহিংস আন্দোলন করেও যে দেশকে স্বাধীন করা যায় উনি কিন্তু শিখিয়েছিলেন হিংসা বাদ দিয়ে যদি আন্দোলন তৈরি করতে হয় তাহলে গান্ধীজিকে স্মরণ করতে হবে তো আজকের দিনে ওনার প্রয়াণ দিবস আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে যত মনীষী আছেন যারা দেশের জন্য নিজেদের জীবন বিপন্ন করেছেন যারা দেশের জন্য ত্যাগ করেছেন তাদেরকে প্রত্যেকবার আমরা যে শ্রদ্ধা জানাতে পারি তাদের মৃত্যুদিন এবং জন্মদিনে উপলক্ষে সেই জন্য আসানসোল পুর নিগমকে আপনারা সর্বতোভাবে সাহায্য করবেন এই আশা রাখি এবং আগামী দিনে আরো যাতে এইরকম মনীষীর মূর্তি প্রতিষ্ঠিত হয় তার চেষ্টা আমরা কিন্তু আগামী দিনে আরো করব তো আজকের দিনে ওনাকে স্মরণ করতে পেরে নিজেদের ধন্য মনে করি যারা দেশ স্বাধীন করেছে তাদেরকেও আজকে দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে কোটপুরে যে ঘড়ি মোড় সেই ঘড়ি মোড়ে আমাদের যারা পথচলতি মানুষ আছেন তাদের সবার কাছে আবেদন যে যে আততায়ীর দ্বারা আমাদের বাপুজি নিহত হয়েছিলেন সেই আততায়ীরা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে তাদের একটা প্রকট হয়েছে তারা বিভিন্ন দিক থেকে কিন্তু আক্রমণ হচ্ছে এবং আমরা যে ভারতবর্ষকে এতদিন দেখেছি সেই ভারতবর্ষ আগামী একটা অন্যরকম রূপ ধারণ করছে একটা বিবেককামী শক্তি ভারতবর্ষের বুকে ধীরে ধীরে দানা বাঁধছে তো সেই বিবেককামী শক্তিকে পরাজিত করার জন্য আমাদের বাপুজির আদর্শ এবং নীতির উপর ভর করেই আগামী দিন চলতে হবে